রহমতুল্লাহ হে ও বরকাতুহ। প্রিয় ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজ আপনাদের জন্য থাকছে হচ্ছে Xiaomi Redmi নোট 11S ফুল স্পেসিফিকেশন, এই ফোনটা নিয়ে আলোচনা করা হবে। ফোনটার প্রাইস ইন বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 27,999 টাকা, 6 GB র্যাম এবং 128 GB স্টোরেজ। আরেকটা হচ্ছে 29,999 টাকা, 8 GB র্যাম এবং 128 GB স্টোরেজ। এই ফোনটাতে আপনার হচ্ছে ব্যাক প্যানেলে পাচ্ছেন হচ্ছে 4টা ক্যামেরা আছে এবং একটি ফ্ল্যাশ লাইট, আর একটা হচ্ছে মেইন ক্যামেরা। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা। তো এই ফোনগুলো আমাদের জন্য কেমন হবে, ভালো হবে নাকি খারাপ হবে, তো এই বিষয়বস্তুগুলো আমরা এখন জানার চেষ্টা করব। তো লেটস গো, চলুন জেনে আসি। আমরা এখানে দেখলাম ফোনটা ফার্স্ট রিলিজ করা হয়েছে ফেব্রুয়ারি মাসের 9 তারিখে 2022 সাল, এবং কালার্স হচ্ছে গ্রাফাইট গ্রে, ফিয়ারেল হোয়াইট, টরলাইট ব্লু। কানেকটিভিটি হিসেবে থাকছে নেটওয়ার্ক 4G, সিম, ওলান, ব্লুটুথ, GPS, এমনকি FM রেডিও কিন্তু এই ফোনটাতে সাপোর্ট আছে। USB টাইপ সিও আছে, NFC ইনফ্রারেড। ফোনটার বডি স্টাইল হচ্ছে পাঞ্চ হোল, এই যে দেখুন বডি স্টাইল হচ্ছে আপনার পাঞ্চ হোল। ম্যাটেরিয়াল গোরিলা গ্লাস 3-ফ্রন্ট প্লাস্টিক বডি। ফোনটার ওয়েট হচ্ছে 179 গ্রাম এবং ডিসপ্লে সাইজ পাচ্ছেন 6.43, এটা একটি নর্মাল ওজন। এবং রেজুলেশন হচ্ছে ফুল HD প্লাস, 1080x2400 পিক্সেল। টেকনোলজি হিসেবে পাচ্ছেন অ্যামোলেড টাচ স্ক্রিন, প্রোটেকশন কর্নিং গোরিলা গ্লাস 3 ফিচার, 90Hz রিফ্রেশ রেট, 1000 nits ম্যাক্স ব্রাইটনেস। এবং ব্যাক ক্যামেরা হচ্ছে আপনার কোয়েড, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, প্লাস টু মেগাপিক্সেল ফিচার। এবং ভিডিও রেকর্ডিং সুবিধা হচ্ছে ফুল HD 1080 পিক্সেল। ফ্রন্ট ক্যামেরা আপনার হচ্ছে 16 মেগাপিক্সেল ফিচার, ভিডিও রেকর্ডিং ফুল HD 1080। ব্যাটারি হচ্ছে টাইপ অ্যান্ড ক্যাপাসিটি, লিথিয়াম পলিমার, 5000 mAh এর নন রিভারবল ব্যাটারি। এবং ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং, যেটা কিনা আসলেই অসাধারণ। এছাড়া আপনারা পাচ্ছেন হচ্ছে পারফরমেন্স হিসাবে অ্যান্ড্রয়েড 11 MIUI 13, চিপসেট মিডিয়াটেক হেলিও G96, 12 NM, র্যাম হচ্ছে 6 GB, 8 GB, প্রসেসর হচ্ছে অক্টাকর আপ টু 2.05 GHz, একটি ভালো মানের প্রসেসর আছে। GPU স্টোরেজ রোম হচ্ছে 128 GB, UFS 2.2, মাইক্রো HD স্লট। সাউন্ডের জন্য পাচ্ছেন আপনার হচ্ছে এখানে দেখুন 3.5 mm জ্যাক সাপোর্ট আছে। পাশাপাশি আমরা এটাতে পাচ্ছি হচ্ছে লাউড স্পিকার, স্টেরিও স্পিকার, 24 বিট, 192 kHz এর অডিও, যেটা কিনা আসলেই অসাধারণ একটি ব্যাপার স্যাপার। সিকিউরিটি সাইড মাউন্টেড, এবং এই ফোনটাতে অ্যাভেলেবল সেন্সার আছে, ফিঙ্গারপ্রিন্ট, অ্যাক্সেলোমিটার, গ্রেস্কোপ, প্রক্সিমিটি, ই কম্পাস। এবং ম্যানুফ্যাকচার্ড বাই Xiaomi, মেড ইন বাংলাদেশ। তো এই যে আমাদের Xiaomi ফোন, এই ফোনটাতে হচ্ছে মার্কেট র্যাঙ্কটা কম হওয়ার কারণে আমি বলে দিই। এইট হচ্ছে মার্কেট র্যাঙ্ক এবং সাম হোয়াট ওভার প্রাইসড, মানে ফোনটাতে যদি 4K রেজুলেশন থাকতো তাহলে আমি ধরে নিতাম অনেস্টলি ঠিক আছে ফোনটা, বাট 4K রেজুলেশন নাই, তো আদারওয়াইজ প্রাইসটা অনেক বেশি। তো আমি সাজেস্ট করবো প্রাইস বেশি হওয়ার জন্য এই ফোনটা না নেওয়ার জন্য। প্রাইস যদি একটু কমতি থাকতো তাহলে মনে করতাম পারফেক্ট এবং সুন্দর একটি স্মার্টফোন। তো ডিয়ার ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, নেক্সট আবার আসবো। ধন্যবাদ সকলকে।